হ্যালো স্টুডেন্ট, বেদাঙ্ক প্ল্যাটফর্মে তোমাদেরকে স্বাগত। প্রিন্সিপিয়া ম্যাম তোমাদের ম্যাথামেটিক্স টিচার, চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। প্রমাণ করো ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বি খণ্ডক তিনটি সমান। তারপরে প্রথমে এর জন্য একটি যে কোনো ত্রিভুজ এঁকে নেব এবং যে কোনো ত্রিভুজের নামকরণও করে নেব। আমি যে কোনো একটি ত্রিভুজ অঙ্কন করছি, ত্রিভুজটির নামকরণ করছি এ, বি, সি, এবং ত্রিভুজের উপরে লম্ব অঙ্কন করে নিচ্ছি। এরা দুজন দেখো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমরা এই নামকরণ গুলোকে করলাম বিসি এর উপরে ই বিন্দু, এ বি এর উপরে বিন্দু, তার মানে ওডি লম্ব এ বি এবং ও ই লম্ব বি সি আঁকা হলো। এবার আমরা ও এফ লম্ব আঁকছি এসি এর উপর। এবার আমরা ও এফ যুক্ত করার পর আমরা প্রমাণ করতে হবে কি, আমাদের প্রমাণ করতে হবে যে এই লম্ব তিনটি সম বিন্দু। এখন তার জন্য আমরা অঙ্কন করে নিচ্ছি ও এ, ও বি এবং ও সি যুক্ত করে নিচ্ছি। এবার আমরা অঙ্কনের পরে আনবো প্রমাণ। প্রমাণে দেখো আমরা দুটি ত্রিভুজ কনসিডার করছি, একটা ত্রিভুজ এ ও ডি, আরেকটা কনসিডার করছি ত্রিভুজ বি ও ডি, এ ও ডি আর ত্রিভুজ বি ও ডি। এখানে দেখো কি কি কমন, এখানে দেখো আমরা বলতে পারি এ ডি সমান বি ডি, যেহেতু এরা ডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। দু নম্বর হচ্ছে কোণ এ ডি ও সমান কোণ বি ডি ও সমান 90 ডিগ্রি, যেহেতু লম্ব। আর ও ডি হচ্ছে সাধারণ বাহু, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও। তাহলে এখান থেকে সর্বসমতার সূত্র অনুযায়ী আমি কি পাবো, ও এ ইজ ইকুয়াল টু ও বি। একইভাবে ত্রিভুজ বি ও ই আর ত্রিভুজ যদি আমি সি ও ই নিই, বি ও ই আর সি ও ই, এদের মধ্যেও আমরা কি পাবো ও বি সমান ও সি, একই যুক্তি অনুযায়ী। তাহলে এই দুজন থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি ও এ সমান ও সি। এবার আমরা এই এ ও এখানে নাম যদি দিই এফ, তাহলে ত্রিভুজ এ ও এফ আর ত্রিভুজ সি ও এফ থেকে কি পাচ্ছি, দেখো এখান থেকে প্রথমেই পাচ্ছি ও এ সমান ও সি, যেটা এক্ষুনি প্রমাণ করলাম। ও এফ সাধারণ বাহু, এটাও প্রমাণ এখানে জানি। আর দেখো এখানে এ এফ সমান জানি কোনটা, সি এফ। তাহলে এই তিনটে থেকে আমরা কি বলতে পারি ত্রিভুজ এ ও এফ সর্বসম ত্রিভুজ সি ও এফ। যদি সর্বসম হয় তাহলে কোণ এ এফ ও ইজ ইকুয়াল টু কোণ সি এফ ও হবে। এবার এরা দুজন একই সরলরেখার উপরে সন্নিহিত কোণ, তার মানে দুটি সমান, মানে অবশ্যই এরা কি 90 ডিগ্রি। তাহলে আমি কি বলতে পারি যে ও এফ লম্ব এসি, এটা বলতে পারি ও এফ লম্ব এসি, যেটা আমাকে প্রমাণ করতে বলেছিল প্রথমেই, যে যদি আমি প্রমাণ করতে পারি যে ওএফ এসি এর উপরে লম্ব, তাহলেই আমরা কি প্রমাণ করতে পারবো ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বি খণ্ডক তিনটি সমবিন্দু। তাহলে এখানে আমরা সেটাই প্রমাণ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আর নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।